আমাদের একটা ট্রিপ প্ল্যান হয়েছে, স্টার্ট হচ্ছে আগামীকাল। কালকে আমাদের ট্রেন আছে, ভীষণ এক্সাইটেড। মানে এই জন্যই আমি আরো তাড়াহুড়ো করে এলাম যে হ্যাঁ সত্যি কথা, মানে এত তাড়াহুড়োতে বেরিয়েছে বুঝতে পারছে না যে কোথায়। সকাল সকাল গরমা গরম চায় নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে ছাদে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল সকাল উঠে চলে এসেছি হচ্ছে ছাদে, কারণ হচ্ছে কালকে জুতো কেচেছিলাম, জুতোটা শোকায়নি কালকে পুরোটা, ওই জন্য ভাবলাম যে সকালে উঠে আগে ওটাকে রোদে দিয়ে আসি। আমারও জুতোটা কাঁচা হয়েছিল, বাট আমারটা শুকিয়ে গেছে, পিজামাটা শোকায়নি, তো ওটা শোকাতেই হবে আজকে, কারণটা একটু পরে বলছি। এখন আমরা দুজন মিলে খাচ্ছি চা, ওই যে আরেকজন খাচ্ছে ওদিকে বসে বসে হাঁচি দিচ্ছে। আসলে সকালের ওয়েদারটা এখন বেশ ঠান্ডা হয়ে গেছে, আমার তো সকালে উঠে রীতিমতো ঠান্ডা লাগছিল, ভাবলাম যে সোয়েটার পরি, বাট ভাবলাম যে না ঠিক আছে অতটাও নয়, ঘরে সোয়েটার পরিটা লাগবে না। সকালে উঠে চাটা নিয়ে এলাম একটু রোদেও। জুতোগুলোর হালাত এত খারাপ, প্রীতমের এই জুতোটা অনেক বছরের পুরনো, তাই জন্য কেচেছি, বাট তাও একটুখানি কেমন কেমন হয়ে গেছে। তোমার এই জুতোটা কত বছরের হবে? এটা হচ্ছে প্রথম চাকরি পাওয়ার পর কিনেছিলাম। এই জুতোটা প্রথম ও জব পাওয়ার পর কিনেছিল, মোটামুটি তাও কত বছরের, মানে হালাত সাত বছর একটা জুতো চলছে, একটু তো হালাত তো খারাপ হবেই। কালকে আমার খুব প্রিয় জুতো। হ্যাঁ, এই আগের বার কোথায় যেন পড়ে গেলাম, তখন একটু জাস্ট কেদারনাথে ফাটলো, না কেদারনাথে উডল্যান্ডে ফের ফাটলো, এবার কোন একটা ট্রিপে এই লাস্ট বছর গিয়ে একটুখানি জাস্ট নিচটা একটু ক্র্যাক হয়ে গেছে। সাত বছর ধরে একটা জুতো চলছে, মানে বিশাল ব্যাপার আর কি। অনেক দিন পরে ছাদে এলাম, মানে সকালে তো আসা হয়ই না, একদমই এই টাইমে আসা হয় না। আজকে ভাবলাম যে চলো চাটা নিয়ে ছাদেই যাই, আর প্লাস জুতোটাকেও দেওয়ার ছিল, এই জন্য ভাবলাম যে দুজন মিলে একটা ছাদেই আসি। আর ভিডিও টাইটেল দেখে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো, আমাদের একটা ট্রিপ প্ল্যান হয়েছে, যেটা হচ্ছে আজকে হচ্ছে কি তারিখ দাঁড়াও, আজকে 22 তারিখ, আর 23 তারিখে আমাদের বেরোনোর কথা আছে হচ্ছে নর্থ বেঙ্গলে। তো নর্থ বেঙ্গলে আমাদের একটা হঠাৎ করেই দুজন মিলেই ট্রিপটা প্ল্যান করলাম, তার জন্যই আর কি জুতো টুতো সমস্ত কিছু আমি কালকেই কেচে দিয়েছি, তো আজকে এনি হাও জুতোটা শুকিয়ে গেছেই মোটামুটি 75%, আর বাকিটা সকালেই আমরা যাবো। আছে কোথায় বলো? নর্থ বেঙ্গল। হ্যাঁ, এই জাস্ট কটা পায়রা এসেছিল এখানে, বিস্কিটটা দিয়ে দিলাম, আমাকে দেখে আবার উড়ে চলে গেল, পরে এসে খেয়ে নেবে। এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে, 8:30 বাজে, আজকে একটু আলু ডিম আর পেঁয়াজ দিয়ে চাউমিন করছি। কালকে যেহেতু চলে যাচ্ছি তো ওই জন্য ঘরে বেশি সবজি রাখিনি, সব সবজি মোটামুটি শেষ করে দিয়েছি, শীতকাল যদিও কিন্তু তাও শুকিয়ে তো যাবে 4 দিনের জন্য, তো সেই জন্য আবার পেঁয়াজটাই সাফিসিয়েন্ট রেখেছি, তো ওই দিয়েই এখন চাউমিনটা করছি, না তো শীতকালের সবজি দিয়ে বেশ চাউমিন খেতে সকালবেলা ভালো লাগে। আমি দিও চাউমিনের মধ্যে অন্য কোনো সবজি, বাট আজকে নেই যেহেতু, তো প্লেন চাউমিনই বানাবো। এই হচ্ছে সকাল সকাল গরম গরম চাউমিন, আর এই হচ্ছে সকাল সকাল গরম গরম আমি। গুড মর্নিং এভরিওয়ান, যেমনটা দেখলে আজকে তো একদম সেই সকালবেলা উঠেছি, উঠে একদম চটপট করে ছাদে গেলাম, ছাদে গিয়ে ওই জুতো কেচে নিয়েছিল, জুতো শুকাতে দিলাম আর কি, বললাম চাটা খেলাম, তারপরে আলটিমেটলি আমি অফিসের জন্য রেডি, আর আমরা এখন ব্রেকফাস্ট নিয়ে রেডি। দেখো
কিভাবে যাচ্ছে দেখো খালি অপমানের একটা লিমিট আছে তো যাই হোক একটা কিছু প্ল্যান হয়েছে ঠিক আছে যেটা স্টার্ট হচ্ছে হচ্ছে আগামীকাল আর আজকে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্যাকিং ডে মানে আমি তো থাকবো না আমি আমি খালি বলেই মোটামুটি অফিস চলে যাব আর বাকি বাকি সব কাজ ও মোটামুটি ওকে বলে দিয়েছি যে এইগুলো আমি নিয়ে যাব তুমি বিছানা একটা সাইডে করে রেখো এসে তারপরে কোনো একটা টাইমে ভরে নেব তো যাই হোক আমরা যাচ্ছি হচ্ছে কালকে নর্থ বেঙ্গল কোনো একটা অফবিট ডেস্টিনেশন এবার আমরা চুজ করেছি কেননা দার্জিলিং আমি দুবার গেছি তুমি আমিও দুবারই দুবার গেছে তো যাই হোক দার্জিলিং এবার আমরা চুজ করিনি কোনো একটা অফবিট প্লেসে আমরা যাচ্ছি ওখানে থাকবো আর কিছু সুন্দর সুন্দর জিনিস ওয়েট করে আছে ব্লগগুলোর জন্য তো আজকের এই ব্লগে এটা তোমরা দেখছো সেটা একটু সিম্পল ব্লগ যাই হোক দার্জিলিংয়ে যাবো মানে অফবিট যেখানে থাকবো ডেস্টিনেশন ওখান থেকেই দার্জিলিংয়ে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে বাকিটা এবার দেখা যাক তো মানে নেক্সট আপকামিং ব্লগগুলো দারুণ হতে চলেছে মানে দারুণ বলতে দারুণ হতে চলেছে আর জায়গাটা খুবই সুন্দর দারুণ জায়গা তো আমরা খুব ভেবে ভেবে জায়গাগুলো সিলেক্ট করেছি আর যেখানে আমরা থাকবো সেখানেও কিছু সুন্দর সুন্দর ব্যাপার রয়েছে যেগুলো আমি এই মুহূর্তে ডিসক্লোজ করছি না এটা মানে আগামী যে ব্লগগুলো আপকামিং যে ব্লগগুলো আসবে সেগুলোতে তোমরা জানতেই পেরে যাবে তো যাই হোক অফিস যাওয়ার অলমোস্ট টাইম হয়ে গেল আর 10 মিনিট দেরি আছে ওর জন্য সত্যি ব্যাপারটা খুব হেক্টিক হয়ে যায় মানে এটা সত্যি কথা কারণ আমি তো অফিসে থাকি আর বাড়ির যা যাবতীয় মানে ফ্রিজ খালি করা এটা একটা টাফ টাস্ক ঠিক আছে বাকি আরো টুকটাক গোছাগুছি নিয়ে তো খুব ব্যস্তই থাকে তো আমি সকালটুকু টাইম পেলাম যতটুকু করার করে দিলাম আর বাকি ও সারাদিন করে নেবে এসে তারপর আবার গোছ গাছ করতে হবে তো চলো এবার আমি চাউমিনটা খেয়ে বেরোই বাবা এখানে পড়ে গেল সানগ্লাসটা এখন বাজে হচ্ছে 10:30 আমি জাস্ট একটু বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে ওই ফ্ল্যাটে যাবো বাবা মা আর নেই যদিও ফ্ল্যাটটা এখন খালি রয়েছে বাট যাবো কটা কাজ আছে তো সেই জন্য এখন যাবো যাবো আর 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো ও রাস্তায় কিছু জ্যাম বাপে বাপ এলাম জাস্ট ফ্ল্যাটে চলে এসেছি ফ্ল্যাটে একটু কেমন যেন লাগছে ফাঁকা ফাঁকা পুরো এতদিন ধরে মারা ছিল এখন এসে কেমন পুরো ফ্ল্যাটটা ফাঁকা লাগছে আমি একাই ঢুকলাম একা ঢুকে আগে দরজা ফরজাগুলো একটুখানি খুলে দিলাম আমি আজ 5 মিনিটের মাথাতেই বেরিয়ে যাবো এসেছিলাম একটা কাজে মেন ব্যাপারটা হচ্ছে এই ব্যাগটা এরা ফেলে চলে গেছে ঠিক আছে যে তারপরে বুঝতে পারছে না তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছে আর এই এই বাবার এই প্যান্ট শার্ট এগুলো লাগবে আর কি তো সেই জন্য খুঁজে পাচ্ছে না কোথায় গেল সেটা হচ্ছে মেন ব্যাপার এই জন্যই আমি আরো তাড়াহুড়ো করে এলাম যে হ্যাঁ সত্যি কথা মানে এত তাড়াহুড়োতে বেরিয়েছে বুঝতে পারছে না যে কোথায় গেল ওই জন্য এসে আমি দেখে নিলাম আর এই তিনটে জামা প্যান্ট এখন নিয়ে যাবো তো এসেছি আমি বাড়িতে এসেই চলে এলো হচ্ছে পার্সেলটা চলে এলো আমি একটা ওই উইনচিরা টাইপের অর্ডার করেছিলাম মানে মোটা জ্যাকেট তো আমার দুটো রয়েছে বাট একটা পাতলা উইনচিরার দরকার ছিল তো ওটা অর্ডার করেছি দেখি কেমন এসছে আরে সাবাস হেভি কালারটা এসছে ওয়াও দারুণ এসছে কালারটা দুর্দান্ত মস্ত লাগছে হচ্ছে জ্যাকেটটা আমি একবার ভালো করে দেখিয়ে দিলাম খুব সুন্দর খুব সুন্দর এত সুন্দর মানে এতটুকু ঠান্ডা লাগবে না কিন্তু খুব পাতলা জিনিসটা আমি এরকমই চেয়েছিলাম এখন হচ্ছে 7:00 আর এই দিকের রুমটার খালি অবস্থা দেখো এই দেখো কিছু প্যাকিং তো হয়নি মানে প্যাকিং হওয়া তো অনেক দূরের ব্যাপার আমি জাস্ট এগুলো যে সমস্ত সোয়েটার গুলো বেরিয়েছে সোয়েটার গুলো যেহেতু অনেকদিন পরে বার করা হয়েছে আমি ওগুলোকে আগে প্রথমে কেচেছি কেচে ওগুলোকে এমনি করে রেখে দিয়েছি গুছিয়ে প্রীতম আসবে ওর আজকে একটু আসতে রাত হবে তো প্রীতম এসে তারপরে আমি আর ও মিলে প্যাকিং করবো আমাদের প্রত্যেকবার এরকমই হয় কিছু করার নেই ঘুরতে যাব আর তার আগের দিনকে রাতে একদম লেট নাইটে আমাদের প্যাকিং হয় যাচ্ছি 4 দিনের জন্য বাট যেহেতু শীতের জায়গায় যাচ্ছি শীতের জিনিস তো লাগেই বুঝতেই পারছো সোয়েটার
আর একটা তো জ্যাকেট নিতেই হবে, কারণ পাহাড়ি এলাকায় রাতের দিকে বেশ ভালো ঠান্ডা লাগে, সোয়েটারে মানবে না ঠান্ডাটা। তো এইসব টুকটা টুকটা নিতে নিতেই পুরো রুকস্যাকটা ভরে যায়। আর প্রীতম বলে যে লাগেজ কম করো, লাগেজ কম করো, আমি লাগেজ কমই না। সব তো যে কিভাবে লাগেজ বেড়ে যায় আজকেও দেখবে সেম হবে। রেখেছি এই সমস্ত করে জিনিস, এখান থেকে সব যাবে না, জাস্ট কিছু কিছু জিনিস যেগুলো নেওয়া রয়েছে, আমার যেগুলো নেওয়া রয়েছে এখানে দুজনের আমাদের সাজিয়ে রেখেছি, যাতে করে প্যাকিং এর সময় সুবিধা হয়। কিছু করার নেই, কই রুকস্যাকটা, কই রুকস্যাক, ওই ঘরে যাও নিয়ে আসো। কোন ঘরে? ওই ঘরে সব আমি করবো নাকি? আমি এগুলো গুছিয়ে রেখেছি, আমি আবার রুকস্যাক আনবো? আমি অফিস করি, আমি ঘরে এগুলো করি। অফিস থেকে চলে এসেছে একজন দি, তারপরে আমরা খেলাম হচ্ছে চপ মুড়ি আর একটু করে চা, এই খেলাম। এখন আজকে পুরো দায়িত্ব তোমার, তুমি গোছাবে, আমি আজকে নেই দায়িত্বে, আমি প্রত্যেকবার আমি করি সব, এবারে গোটাটাই তুমি। বিশাল তুই করিস। হ্যাঁ আমি করবো না এবারে, আমি জাস্ট এমনি করে অর্ডার দেবো, এই ওখান থেকে করো না, ওখান থেকে এবারে এই আসো না। ট্রেনটা তো তোমার ইয়ে আছে, মানে একটু ঢিলা ঢালা, এটা ট্রেনে পড়া যাবে না। না ট্রেনে, ট্রেনে একটা, হ্যাঁ নিয়ে নাও, এটা ট্রেনে পড়ে যাচ্ছে, পড়ে যাও। ঠিক আছে আমার এটা যাবে। যাই হোক, এখানে আমাদের রুকস্যাক পুরো ফুল, মানে অল্প জিনিস করে করেও দেখো মানে পুরো রুকস্যাক ভর্তি হয়ে গেছে। লাগেজ মোটামুটি আমাদের সেট হয়ে গেছে, দুটো লাগেজ আমাদের অ্যাজ ইউজুয়াল। আর এই যে এইদিকে এখন জয়দীপদের সঙ্গে কথা বলছে ফোনে। ডিনার এখানে রেডি, চানা মশলা রুটি আর একটা করে অমলেট করে নিলাম। খানা পিনা হয়ে গেল বা? খানা পিনা হয়ে গেল আমাদের, খানা পিনা হম লোগ কর লি বা, হো গেল বা। আর তো অল সেট, সমস্ত কিছু রেডি আমাদের ফর টুমরো, উই আর গোইং টু সামওয়্যার ইন নর্থ বেঙ্গল। কালকে 23 তারিখ, কালকে আমাদের ট্রেন আছে, ভীষণ এক্সাইটেড। মানে লাস্ট গেলাম হচ্ছে মেঘালয়, মেঘালয়ের পরেই আবার আরেকটা ট্রিপ, এটা জাস্ট 4 দিনের জন্য, একটা মানে বলা যেতে পারে একটু রিল্যাক্সেশনও করতে যাচ্ছি আর কি, মজা হবে। আর এবারে মানে এই যে আগামী কয়েকগুলো ব্লগ, ঠিক আছে, যেগুলো তোমরা দেখতে পাবে নর্থ বেঙ্গলে, আশা করি তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। আর একটু এবার অন্যরকম ব্লগ, অন্যরকম। আর একটা অফবিট এরিয়াতে যাচ্ছি, এমনি তো নরমাল যে দার্জিলিং, মানে নর্থ বেঙ্গল মানেই যে দার্জিলিং সেটা নয়, সেটা নয়, এবারে আমরা অফবিটে যাচ্ছি। অফবিট কোথায় সেটা জানতে গেলে একটু ওয়েট করতে হবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। বাই বাই, আমার আবার কালকে অফিস আছে, অফিস থেকে এসে তারপরে আমি জাস্ট 5 টু 10 মিনিট টাইম পাবো হাতের কাছে, জাস্ট ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, যেটা বলার, অনেকদিন পরে, অনেকদিনই প্রায় বলা যেতে পারে, আমরা লাস্ট ট্রেন জার্নি করেছি হচ্ছে কেদারনাথে, কেদারনাথে যাওয়ার সময়। আর আর আরেকবার ট্রেন, মানে রাতের ট্রেন জার্নি হতে চলেছে, করি আর কি ট্রেন জার্নিটা। আমি তো সারা রাত জেগে থাকবো, ঠিক আছে, স্টেশন কোন, ও নাকি সারা রাত জেগে থাকবে, সারা রাত জেগে আমি থাকি, আমি এগুলো দেখবো, তারপর ঘুমাবো আরামসে। আমি আমি সত্যি কথা বলতে ট্রেনে খুব একটা ঘুমাই না, আমি ব্যাগ পাহারা দিই। তুমি তো জেগেই থাকো, ট্রেনে ঘুমাই না, গাড়িতে ঘুমাই না, রাতে ঘুমাই না, সকালে ঘুমাই না, রাতে ঘুমাই না, ভাই সত্যি। তো যাই হোক, আবার একটা ট্রেন জার্নি হতে চলেছে, ট্রেন জার্নির ব্লগ আসতে চলেছে, আর আমরা ঘর থেকে রান্না বান্না করে, আজকের ব্লগটা একটু সিম্পল গেছে, হ্যাঁ, বাট হ্যাঁ নেক্সট কয়েকটা ব্লগ দারুণ লাগবে, দারুণ দারুণ লাগবে। আর অনেকদিন পরে ট্রেন জার্নি করবো যেহেতু, তো ঘর থেকে খাবার করে নিয়ে উঠবো। আগের বার কেদারনাথে যাওয়ার সময় আসানসোলে দাঁড়িয়ে ছিল, ওখান থেকে বাবা খাবার তুলে দিয়েছিল, তোমরা দেখেছো। তো এবারে আমরা, মানে আমি বানিয়ে নিয়ে যাবো ট্রেনে বসে খাবো। ও বলেছে আবার রুটি আলুর দম বানিয়ে নিয়ে যাবো, আলুর দম খেতে ভালো লাগে আমার। তাহলে কি বানিয়েবো, চিকেন আর মানে মাটন চিকেন এগুলো খাবে রাতে? চিকেন টিকেন খাওয়া যাবে না, একটু চার পিস চিকেন, একটু না না পাবো না, ট্রেনে ট্রেনে গরম গরম তিন চারটে রুটি রাতে ট্রেনে চিকেন একদম শুকনো খাবার আমি নিয়ে যাব। তোমার সাথে একটা কথা শেয়ার করি, আগে তো ধরো মানে কলেজ লাইফে আমি প্রচুর ট্রেন জার্নি করেছি, তো এবারে কি হতো না, মা তো বানিয়ে দিত, এবারে কোন রকম কোন চিকেন বা ওই জাতীয় কোন আমিষ টাইপের খাবার বানিয়ে দিত না। কেন দিত না, তার কারণ হচ্ছে বলে যে আমিষটা শুভ নয় আর নিরামিষ নাকি শুভ। এবারে যাই হোক, আলু ভাজা, আলুর দম, এই টাইপের খাবার বানিয়ে দিত।
দাঁড়াও, এবার আমি ট্রেনে উঠতাম, ট্রেনে উঠে মানে তখন তো জার্নি করতাম স্লিপার ক্লাসে, তো ট্রেনে উঠতাম, ট্রেনে উঠে দেখছি যে আশেপাশ থেকে এদিক ওদিক থেকে চিকেনের গন্ধ আসছে, মানে মনটা সেই আমার ভেঙে যেত আর কি, সবাই চিকেনের হাড় চিবাচ্ছে এমনি এমনি করে, ঠিক আছে, সেই মানে আমার যা লাগতো না, আমি ভাবতাম এ বাবা চিকেন কষা রুটি যদি ট্রেনে খায় সাথে এক কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, জাস্ট ব্যাপারটা জমে ক্ষীর আর কি। তো যাই হোক, দেখা যাক যদি ওকে ম্যানেজ দিতে পারি কালকে। এখন 11:30, কালকে আমরা এতক্ষণ ট্রেনে, তো চলো নেক্সট ব্লগ গুলোর জন্য অপেক্ষা করে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এর আগে তো দার্জিলিং বহুবার গেছি, বাট ব্লগ হিসাবে নর্থ বেঙ্গলের ব্লগ এ প্রথমবার যাচ্ছে, তো ওয়েট করে থেকো, আর কেউ কোনো ব্লগ কিন্তু মিস করো না। মিস না করার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, যাতে করে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটা ব্লগের সাথে, আপাতত টাটা, গুড নাইট।